আমার নাম আবুল কালাম সর্দার। আমার বাড়ি ফুরবছিলা। আমরা এখন যে খাবার খাচ্ছি তাতে আমাকে টেস্ট নামে এটে না, খাবারই নেই বলতে চলে, বুঝছ? আর আগে যে সব খাবার খাইছি আমরা খেয়ে খুব খুশি হয়েছি। লবণ পানি ছিল না, মিষ্টি পানি ছিল, কীভাবে আমরা সমস্ত দুধ মিষ্টি, হ্যাঁ, তরি তরকারি শাক সবজি মাছ শাক এ খুব ভরপুর আল্লাহ খাইছে। কিন্তু এখন আমাকে এই অভাব অটাটন কেন? আমরা এই লবণ পানির কারণে, লবণ পানি নদীতে যে বাড়তি, আমাকে খালে গাঙ্গে খুব বাড়তি, লবণ পানি খেতে উঠে যায়, ফসল আদি সব বরবাদ হয় না। আমরা এখন কি করে চলবে? এ তো আল্লাহই চালাচ্ছে, সেইভাবে আমরা চলতেছি, না তো চলার কোনো সুযোগ আমাদের ছিল না।